আসসালামু আলাইকুম, আমি নাইম বর্মামতি ইতালি ভ্যানিশ অর্থে। কেমন আছেন সবাই? আজকে ভ্যানিসে ম্যাচটাতে এক ভাইয়ের সাথে কথা হলো, তার ডেলিভারি অ্যাকাউন্ট খোলার জন্য এসেছিল। সো এই ভাই হচ্ছে ডেলিভারিতে আগেও কাজ করেছে, আমি তার ডেলিভারির আগের যে এক্সপিরিয়েন্সটা সেটার ব্যাপারে একটু কথা বলবো। ভাই আগে আপনার পরিচয়টা একটু যদি দিতেন নাম বা। আমি মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া। আচ্ছা, গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লায়। আচ্ছা, আপনি এসেছেন কতদিন হয়েছে? আর নয় মাস। কাগজ তো এখনো হয় নাই, রিসিভ তো আছে। আচ্ছা, আপনি যেহেতু এখানে একটু বলে নেই, এটা আবার অন্যভাবে নেবেন না, উনি কাজ করেছে ডেলিভারিতে, ওনার ডকুমেন্ট এখনো রেডি হয়নি। অনেকে ভাবেন যে তার ডকুমেন্ট দিয়ে করেছে কীভাবে, সেটা না, সে যেভাবে করেছে আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে সেটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। যে সে মোটামুটি অল্প সময় কাজ করেছে কিন্তু তার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এটার ব্যাপারে, সো সেটাই আমরা একটু জানবো। তো আপনি যে ডেলিভারিতে কাজ করেছেন কীরকম, মানে কতদিন কাজ করেছেন বা কীরকম ইনকাম হয়েছে? কতদিন কাজ করেছেন আপনি ডেলিভারিতে? আমি এই তো 10-12 দিনের মতো কাজ করছি। কোন শহরে কাজ করেছেন? মেস্ট্রেতে। সাইকেল কি ইলেকট্রিক না নর্মাল সাইকেল? ইলেকট্রিক সাইকেল। সো মোটামুটি কীরকম ইনকাম হয়েছে ওই শহরে, কোন মাসে কাজ করেছেন এটা একটু জানাবেন? এই যে এই মাসে দুই তারিখ থেকে শুরু করছিলাম। হ্যাঁ, আগামী মাসে 2 তারিখ থেকে শুরু করছি, 13 তারিখ। তো মোটামুটি কত ঘন্টা করে কাজ করতেন? তো সাধারণত ডেলিভারির টাইমটা হচ্ছে সকাল 11:30 কি 12 থেকেই মোটামুটি অর্ডার বেশি আসে, 2:30 পর্যন্ত। আবার বিকালের সময়টা হচ্ছে 6:30 থেকে 10:30। মানে আপনি দুই সময় কাজ করতেন না এক সময়? দুই সময়, সকালে এক টাইম করার পরে 3-3.5 ঘন্টা রেস্ট করতাম, তারপরে আবার বিকালে 3:30। আচ্ছা, একটু জিজ্ঞেস করি যে কীরকম ইনকাম হতো? তো ধরেন সকালে 20 ইউরো আর বিকালে 30-35 ইউরোর মতো করা যায়। মানে টোটাল 6 ঘন্টা কাজ করলে না? 6 ঘন্টা কাজ করলে মোটামুটি এভারেজ 50 ইউরো মতো করা যায়। মানে মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন যে মেস্ট্রেতে কাজ করেছে এবং এই মাসেই আপনার 6 ঘন্টা কাজ করলে মোটামুটি 50 থেকে 60 ইউরো তার আসেই। তো এটা মনে হয় নর্মাল কোথাও কাজ করলে মনে হয় এই 6 ঘন্টাতে কোথাও মনে হয় 50 ইউরো করে দিবে না। তো আরেকটা যেটা, আপনি কি অন্য কোথাও কাজ করেছেন? না, আমার এই 12 দিনেরই অভিজ্ঞতা আর কি, আমি এর আগে ডেলিভারি সম্পর্কে তেমন একটা জানতামও না। যদি আসলে অন্য কোথাও কাজ করতো তাহলে এই জিনিসটা একটু জানা যেত যে অন্য জায়গায় কাজের সাথে ডেলিভারির কাজের কতটা তফাৎ আর কি। তা ডেলিভারিতে কিন্তু আপনার ডেলিভারি বা গ্লোবোতে যারা কাজ করেন একেবারে স্বাধীন একটা কাজ, কোনো বস নাই, প্যারা নাই, কেউ বলতে পারবে না কেন কাজ আসিস নাই বা অ্যাবসেন্ট করা, আপনার ইচ্ছে হলো আপনি কাজ করলেন, ইচ্ছে না হলো কাজ করলেন না। চাহিদা বেশি, আমি চাইলে আধা ঘন্টা বেশি কাজ করে 5 টাকা বা 10 টাকা বেশি ইনকাম করে বাসায় ফিরতে পারি। আচ্ছা, আবার যে আজকে আমার শরীর খারাপ লাগতেছে আধা ঘন্টা আগে বাসায়। এটা একটা বড় সুবিধা আসলে। তো আনুমানিক সারা মাস যদি কাজ করে তাহলে মোটামুটি 1200-1500 এটা ইনকাম করা সম্ভব? আমি আমার যে এক্সপিরিয়েন্স দিয়ে আমি বুঝি যে 1500 টাকা এভারেজ রাখা সম্ভব। এটা কি যে 20% কাটার পরে না 20% সহ, কারণ আপনি যখন ডেলিভারিটা দেন যে অ্যামাউন্টটা দেখায় আপনাকে যখন পেমেন্ট করে তখন কিন্তু 20% ডেলিভারি কোম্পানি কেটে রাখে? আমি যে অ্যাকাউন্টটা দিয়ে কাজ করছি ওই অ্যাকাউন্ট হচ্ছে ইয়ে লাগানো, যে পার্টি দিতাইবা বা কিছু একটা। আচ্ছা, পার্টি দিতাইবা তো পুরোটাই পে করে দেয়, পুরোটাই পে করে দেয়, ওখান থেকে ট্যাক্স পে করতে হয়। তো যার আইডি ছিল উনি প্রতি মাসে মেবি 300 ইউরো করে দিত। আচ্ছা 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 আচ্ছা, ইয়াতে 300 ইউরো করে পার মান্থ দিতে হইত। বাট এটা তো মনে হয় ফিক্সড না, এটা তো ইনকামের উপর ডিপেন্ড করে।